আসসালামু আলাইকুম, এস এস সফটবিডি থেকে শানিন বলছিলাম। আজকে আমি যে সফটওয়্যার নিয়ে কথা বলবো সেটা হলো ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার। এর আগের দিন আমি রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে তুলে ধরেছিলাম এবং হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম। আজকে আমি যে সফটওয়্যার নিয়ে কথা বলবো সেটা হলো ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটা অনলাইন এবং অফলাইন আমরা দুইভাবে সেট আপ করে দিয়ে থাকি। অনলাইনে সেট আপ করার সুবিধা হলো যে আপনি মোবাইলের মাধ্যমে আপনার ঔষধগুলো ক্রয় বা বিক্রয় করতে পারবেন, এবং অফলাইনে আপনার আরও একটি সুবিধা হলো যে আপনার নিজস্ব যদি কম্পিউটার থাকে সেক্ষেত্রে আপনার সফটওয়্যার ওয়ান টাইম কিনতে পারবেন এবং পরবর্তীতে আর কোনো পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, এটা হলো অফলাইনের সুবিধা, এবং আপনাকে ওয়ান টাইম যে পেমেন্ট আছে আমাদের সেটা পেমেন্টটা করতে হবে। ঠিক আছে, আমাদের সাথে আমাদেরকে কল করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন। ঠিক আছে, এখন আসি আমাদের মেন কথায়, সেটা হলো ডেমো ব্যাকএন্ডটা। আমরা যদি দেখতে চাই যে ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারটা কীরকম হবে, দেখেন এখানে কিন্তু ইমেল এবং পাসওয়ার্ডটা আছে। আমি যে ইমেল এবং পাসওয়ার্ডটা কপি করলাম, ইমেলটা হলো এটা। ঠিক আছে, ইমেলটা কপি করলাম অ্যান্ড পাসওয়ার্ডটা হবে আপনার নিচেরটা। ওকে, এটা যদি দিয়ে দিই, আর পাসওয়ার্ডটা হলো এই যে ডেমো ফার্ম, এটার এখান থেকে পাসওয়ার্ডটা দেখতে পারবেন। ঠিক আছে, আপনারা পাসওয়ার্ড দিয়ে এখানে জাস্ট লগ ইন করবেন। এখানে আগে বলা হয়েছিল যে আমাদের এখানে দেখেন 14,000-এর কাছাকাছি মতো ওষুধ কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, দেখেন 14,000-এর কাছাকাছি, প্রায় 13,931টা ওষুধ এখানে আমাদের অ্যাড করা আছে। আপনারা আপনাদের কথা মতো আমরা আমাদের মেডিসিনের কোয়ান্টিটি এবং আপনার স্টকে যতগুলো মেডিসিন থাকবে এবং আপনার স্টোরে যতগুলো মেডিসিন থাকবে আমরা সেইভাবে কোয়ান্টিটি করে দিতে পারবো। এছাড়া আপনি চাইলে নিজে থেকেও সেটা করতে পারবেন। ঠিক আছে, কীভাবে করতে হবে সেটা হলো মেডিসিন লিস্টে গিয়ে দেন এখানে এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে, অথবা আপনার মনিটর যদি বেশি বড় থাকে সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট কন্ট্রোল মাইনাস চিহ্নতে ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার এই যে এখানেও এডিট অপশনটা এসে পড়তেছে। ঠিক আছে, আর যদি আপনার স্ক্রিনটা যদি আমার মতো যদি ছোটো হয় সেক্ষেত্রে আপনাকে দেখবেন আপনার স্ক্রিনটা এরকম থাকবে। এই যে আপনার স্ক্রিনটা এই যে এরকম থাকবে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে এডিটে ক্লিক করে দেন আপনার এই এই অপশনগুলো আপনাকে নিজের মতো কোয়ান্টিটি দিয়ে দেন ই করতে হবে। ঠিক আছে, ধরেন আপনার এই মেডিসিনটা আছে আপনার এখানে কিন্তু পার পিস, ঠিক আছে, পার পাতা না, কিন্তু পার পাতাতে কিন্তু আপনার 12টা করে থাকে। তাহলে আপনার ধরেন আপনার কাছে পাতা আসলে হলো 60টা মতো পাতা আছে, সেক্ষেত্রে আপনার 12-র সাথে 60 গুণ করে আপনি এখানে কোয়ান্টিটিটা লিখতে হবে। ঠিক আছে, এইভাবে আপনারা এডিট করে সাবমিট করতে পারেন। এছাড়া আপনারা বাল্কের মাধ্যমে আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারেন বা ইম্পোর্ট করতে পারেন মেডিসিন। ঠিক আছে, আমাদেরকে বললেই হবে, আমরা মেডিসিনগুলো এভাবে বাল্ক করে দিয়ে দিব। সেক্ষেত্রে আপনারা এখানে এখন আসে ফার্মেসির মেন সেল সিস্টেমটায়। আমরা যে সেলে ক্লিক করে দেখলাম, সেলে ক্লিক করলাম, ক্লিক করার পর এড সেলে ক্লিক করার পর এখানে জাস্ট মেডিসিন দেখেন, যে জাইমেট প্রো বা আপনার নাপা যদি বিক্রেতা নাপা লিখে এখানে সার্চ করলে দেখেন পেয়ে যাবেন যে নাপা এক্সট্রা আছে। ঠিক আছে, এখন হলো জামেট প্রো হলো আপনার এক পাতার প্রাইস হলো 10 টাকা। ঠিক আছে, এখন দেখেন একটা প্রাইস হলো 10 টাকা। তাহলে আপনার যদি কয়টা বিক্রি করতে চান, এক পাতায় মেবি 5টা থাকে জামেট যতটুকু জানি, আর নাপা এক্সট্রা একটার মধ্যে থাকে হলো 12টা, এখানে 12টা লিখে দিলেন। ঠিক আছে, এখন কথা হলো যে এখানে যে পয়েন্ট দশমিকগুলো থাকে তারা এটা কীভাবে সরানো যায়, এটা আপনি যদি এই যে জাস্ট এখানে থেকে মাউস দিয়ে এখানে সিলেক্ট করবেন দেখেন মাউস এখানে সিলেক্ট করে এই পর্যন্ত রাখবেন। ঠিক আছে, বা আপনার কিবোর্ডের শিফট ক্লিক করে বাম পাশে এরো যে চিহ্নটা আছে ওখানে জাস্ট ক্লিক করলে দেখবেন যে আপনার কপিটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিক করার পর এবং এরপর কী করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। করার পর এখানে জাস্ট 0.0 লিখে দিয়ে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে দেবেন, দেখেন আপনার এটা দেখেন 79 টাকা হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি করতে পারবেন, জাস্ট সাবমিটে ক্লিক করলেন, সাবমিটে ক্লিক করার পর দেখবেন যে আপনার এই যে একটা ইনভয়েস চলে আসলো, জাস্ট প্রিন্টে ক্লিক করবেন, প্রিন্টে ক্লিক করার পর আপনার ইনভয়েসটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, এখানে আপনার পেজটা হবে ইনভেলপ টাইপের, আপনারা জানেন যে পেজের সাইজ সবসময় ইনভেলপ হয়। ঠিক আছে, এই যে দেখেন ইনভেলপ 10 ক্লিক করার পর দেখেন আপনার এই যে দেখেন সুন্দর মতো একটা একদম সাইট এসে পড়লো। ঠিক আছে, আপনার ইনভেলপে আপনার কাগজটা হবে ইনভেলপ টাইপের। ওকে, আপনারা যারা প্রিন্টের ব্যাপারে জানেন তারা জানেন যে ইনভেলপ, তারপর A4 সাইজ, বিভিন্ন ধরনের পেজের সাইজ হয়ে থাকে। ওকে, সো এরপর আপনি যদি এক্সপেন্স দেখতে চান, এক্সপেন্সে ক্লিক করার পর অ্যাড এক্সপেন্সে দেবেন আপনার কী খরচ হলো। আপনি যদি ইউটিলিটিস আরও অন্ধের ক্যাটাগরি আপনি এখান থেকে তৈরি করতে পারবেন এক্সপেন্স ক্যাটাগরি। ঠিক আছে, আপনি আপাতত ইউটিলিটিস অ্যাড করে এখানে জাস্ট আমি 20 টাকা লিখে দিলাম। ওকে, 20 টাকা লিখে সাবমিটে ক্লিক করে দিলাম। ওকে, এবার আসি হলো রিপোর্টে আপনি যদি ফার্মেসির রিপোর্টে দেখতে চান আপনার কী পরিমাণ প্রফিট হচ্ছে দিনের মধ্যে, মানে একদিনে বা এক মাসে বা মানে আপনার যেদিন থেকে শুরু করেছেন সেটার সেই দিনের তারিখ থেকে তুলে ধরে আপনার ডেট রেঞ্জ করে দিলে আপনার এখানে জাস্ট দেখেন পারচেস প্রাইস, সেল প্রাইস, গ্রোস এক্সপেন্স এবং প্রফিটটা শো করবে। আমি আজকের একটা তারিখ, আজকে দেখেন আজকে আমার 5 তারিখ। ঠিক আছে, 5 তারিখ সিলেক্ট করলাম, আবার দেখেন 5 তারিখ সিলেক্ট করলাম, সাবমিটে ক্লিক করলে দেখবেন যে আমার পারচেস প্রাইস এবং সেল প্রাইস এবং প্রফিটটা এখানে শো করবে। দেখেন পারচেস প্রাইস হলো এত, সেল প্রাইস এত, অ্যান্ড গ্রোস এক্সপেন্স
এত, আর প্রফিট হয়েছে এত টাকা। দেখেন আমার কিন্তু লস হয়ে গেছে, ঠিক আছে, -46 টাকা, মানে আমার -47 টাকা আজকে লস হয়ে গিয়েছে, ঠিক আছে। এছাড়া আপনি মান্থলি সেলসের মাধ্যমে দেখতে পারবেন যে আপনার কোন মাসে কত টাকা সেলস হচ্ছে, তারপর ডেইলি সেলসের মাধ্যমে দেখতে পারবেন যে কোনখান 3 তারিখে আমার 28 টাকা সেল হয়েছে, 5 তারিখে আমার 1479 টাকা সেল হয়েছে। এইভাবে আপনার বিভিন্ন ধরনের রিপোর্ট দেখতে পারবেন, মান্থলি এক্সপেন্স আপনার মাসে কত, মানে কোন মাসের কত টাকা খরচ হচ্ছে, ডেইলি এক্সপেন্সও দেখতে পারবেন যে আপনার কোন মাসে কত টাকা করে খরচ হয়েছে, ঠিক আছে, মানে কোন তারিখে। এটা কিন্তু আপনারা প্রিন্ট আউটও করতে পারবেন, প্রিন্ট আউটের ক্ষেত্রে আপনার এখানে পেজ সিলেক্ট করতে হবে, পেজ আপনারা A4 সাইজ দিতে পারেন অথবা A3 সাইজ দিতে পারেন, ঠিক আছে। A4 সাইজ আমরা রিকমেন্ড করি, A4 সাইজ দিলেন আর সুন্দর একটা রিপোর্ট কিন্তু তৈরি হয়ে যাবে। এছাড়া A3ও সিলেক্ট করতে পারেন, A3 সিলেক্ট করে আপনার এক এক পেজে দেখেন সব কিছু হয়ে যাচ্ছে। ওকে, এই ছিল আমার আজকের ভিডিওটি, ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার বা একটা সফটওয়্যার পয়েন্ট অফ সেল। এখানে দেখেন হাই লেভেলের পয়েন্ট অফ সেল ব্যবহার করা হয়েছে এবং আমাদের আনলিমিটেড ওষুধ রয়েছে। আপনারা চাইলে এগুলো এডিট করে এখানেই কোয়ান্টিটি দিতে পারেন বা আমাদের বলে আমরা মেডিসিন অ্যাড করে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।